সবজির ব্যবসা করছেন রবিকুল ইসলাম ভাই। তো ওনার কাছ থেকে জেনে নিব বর্তমান শাক সবজির বাজার দর কেমন, আপডেট এগুলো জানার জন্য ওনার কাছে চলে এসেছি। তো এখানে কত বছর হলো ব্যবসা করছেন? কাটা হওয়ার থেকে তার মানে 12 বছরেরও অধিক সময় ধরে এখানে একটা প্রিমিয়াম সদস্য, ফাউন্ডার সদস্য। এই কাটার সাথে সাথেই ওনার এই ব্যবসা পরিচালিত হচ্ছে। কাটা হয়েছে 2009 সালে, উনিও কাটা হওয়ার সাথে সাথে এই ব্যবসা করছেন। তো কি কি বিক্রি করছেন আজকে? আলু আছে, পালং শাক আছে, ড্যাঙ্গন শাক আছে, কাঁচা জাল আছে, পেঁয়াজের কালি, পাকা কলা, ফুলকপি, সিম, বেগুন, পাতাকপি, কুমড়ো, জলপাই। আচ্ছা, কোনটা কত দর? আলু কত করে বিক্রি করছেন? আলু 36 টাকা। আলু 36 টাকা কেজি, একটু দাম কমছে 45 টাকার থেকে। আগে 45 টাকা ছিল, 36 টাকা চলে আসছে। আর কাঁচা জাল দেখছি অনেক চকচকে সুন্দর। কাঁচা জাল কত করে কেজি বিক্রি করছেন? 250 টাকা। 250 টাকা, তার মানে 80 টাকা কেজি পড়ছে কাঁচা জাল। কাঁচা মরিচ দেখুন চকচকে সুন্দর। আর এগুলো কি পালং শাক? পালং শাক, পালং শাক কত করে কেজি? কেজি না, 3 তাড়ি 10 টাকা পালং শাক। এই 1 তাড়ি এরকম তাড়ি 3টা 10 টাকা, 10 টাকা পড়বে কিনতে এরকম। আর এটা কি ডাঁটা শাক? ডাঁটা শাক, ডাঁটা শাক দেখুন এটা কত তাড়ি? 3 তাড়ি 10, মানে শাকের দাম অনেকটা কম আছে। 3 তাড়ি 1টা তাড়ি এরকম, 1 তাড়িতে কত গ্রাম হতে পারে? 300-400, 350-400, তার মানে 10 থেকে 1200 গ্রাম পড়ছে 10 টাকা 3 তাড়ি। এবার খুব পপুলার একটি খাদ্য শীতকালে এই সবজিটি খুবই জনপ্রিয়, ফুলকপি। ফুলকপি উনি কত করে বিক্রি করছেন শুনি, কত করে বিক্রি করছেন ফুলকপি? 10 টাকা কেজি। একটি কত কেজি হবে একটা? ওই 800 গ্রাম 1 কেজি এরকম, 800-900 1 কেজি এরকম একটা একটা সাইজ। তো একটা ফুলকপির দাম পড়ছে তাহলে 10 টাকার মতো, 10 টাকায় পড়ে যাচ্ছে। আর বিক্রি হচ্ছে সিম, খুবই সুন্দর, কোন পোকা টোকা নেই, ফ্রেশ সিম। এটি 20 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এবার আসি, এটা হচ্ছে পেঁয়াজের সিজন, পেঁয়াজের কালি উনি বিক্রি করছেন। কত করে পেঁয়াজের কালি? 25 টাকা কেজি। 25 টাকা কেজি পেঁয়াজের কালি, একটু বাজার দর বেশি কারণ এটা সিজন। এই সময় মানে পেঁয়াজ যারা লাগায় তখন সেখান থেকে পেঁয়াজের কালি তৈরি হয়। এই কালি খেতেও সুস্বাদু, এর ভাজি করেও খাওয়া যায়, আবার অনেকে কাঁচাও খায়। তো এটা 25 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। সবজি কিনতে চলে এসেছেন আমাদের দুলা ভাই মঞ্জু। উনি কি কি শাক কিনবে দেখি? শাকের তাড়ি 3 তাড়ি 10 টাকা, ডাঁটা শাক উনি বাজাই করছেন, ওই 3 তাড়ি নেবেন। আর ফুল কত? ফুল 10 টাকা কেজি। আলু 36 টাকা কেজি, দুলা ভাই আলু কিনবেন? ক কেজি আলু কিনবেন দুলা ভাই? 2-3 কেজি মতো কিনবেন। এদিকে একজন ফুলকপি, ফুলকপির টান আছে যথেষ্ট, ফুলকপির সিজন এখন। দেখেন ভালো ফুল, খালি কটা ছাড়াই গেছে, দুইটা
ফুলকপির মাপ চলছে 3টি আড়াই কেজি হয়েছে, তার মানে 800 একটু বেশি করে হয়েছে। 2.5 কেজির দাম পড়বে মাত্র কত, 25 টাকা। মঞ্জু আমাদের জামাই, উনি শাক নিয়েছেন 3 তাড়ি, এবার নেবেন আলু। হ্যাঁ যাবো, একই রেট একেবারে 3 কেজি। বেগুন গুলো দেখি চকচকে বেগুন, একটু পোকা লাগছে, ভালোই বেগুন, সাইজ ভালো। উনি ওই শাক বিক্রি করে নিক। বেগুন কত করে বলছিলেন? বেগুন 15 টাকা কেজি। বেগুন মাত্র 15 টাকা কেজি বিক্রি হচ্ছে, একটু আগে দেখছি। এটা কি জাতের বেগুন? বাঁধাকপি দেখতে পাচ্ছি, বাঁধাকপি একটি ওজন যদি করি 1 কেজির উপরে চলে যাচ্ছে, 1.5 কেজির মতো। বাঁধাকপি কত করে বিক্রি করছে? মাত্র 10 টাকা কেজি বিক্রি হচ্ছে বাঁধাকপি। আর যেটা ছাড়িয়ে গেছে এখন, আর একটা কুমড়োর পিস দেখতে পাচ্ছি বিক্রি হয়ে গেছে, তাও একটু শুনি। মিষ্টি কুমড়া 15 টাকা কেজি বিক্রি করেছেন, 15 টাকা। আর আছে শীতের আরেকটি ফল, জলপাই দিয়ে আপনি আচার বানাতে পারবেন, টক বানাতে পারবেন, খাটা যে কোনো কিছু বানানো যাবে এই জলপাইয়ের মাধ্যমে। 25 টাকা জলপাইয়ের কেজি বলছেন উনি, 25 টাকা, 25 টাকা করে কেজি বিক্রি হচ্ছে জলপাই। এখানে আপাতত শেষ, এবার একটু চলে যায় একটু ফলের দিকে। ফলের ভিতরে ওনার আছে কলা, এগুলো চাপা কলা, ছোট সাইজের চাপা কলা। কত করে কেজি বিক্রি করছেন? 25 টাকা কেজি। এদিকে কলা হালি বিক্রি হয় না, আপনারা জানেন ভালো করে, আমাদের সাতক্ষীরা এলাকায় কলা বিক্রি হয়, পাকা কাঁচা যাই হোক সেগুলো বিক্রি হবে কেজিতে, কিন্তু বাইরে গেলে এটা হালিতে বিক্রি হয়। বাইরে এরকম কলা খুলনা গেছিলাম কিছুদিন আগে, এরকম কলা 2.5 থেকে 3 টাকা নর্মালি বিক্রি হচ্ছে, 2 থেকে 2.5। তো 1 কেজিতে এটা ওরকমই প্রায় পড়বে, ওরা পিসে বিক্রি করে। 1 কেজিতে হবে না, 25টা, বেশ 25টা হবে। তো এই কলা এটাও কিনতে পারেন আপনারা। আর সব প্রায় দেখানো শেষ, ওখানে উনি কিছু রসুনও বিক্রি করছেন, রসুন কত করে কেজি বিক্রি হচ্ছে? রসুন 70 টাকা কেজি। উনি দেখানোর জন্য আবার নিয়ে আসলেন সামনে, 70 টাকা কেজি রসুন, খুব ফ্রেশ রসুন গুলো। ওই এখান থেকে একটা ভিউ নিয়ে নিলাম, তো এখানে সব ওভারঅল শেষ, ওগুলো দেখাইছেন। আরো স্টক আছে রবিকুল ভাইয়ের কাছে, মানে ফুলকপির স্টক আছে, বেগুন আছে, বাঁধাকপি আছে আরো বাড়তি, এগুলো স্টকে ওনার আছে। তো এগুলো কোথা থেকে নিয়ে আসেন? নবাগী বাজার থেকে পাইকারি উনি কিনে আনেন, কিনে খুচরা বিক্রি করেন। আপনার কি নিজস্ব পরিবহনের ব্যবস্থা আছে নাকি অন্যের
ওনার আগে পরিবহনের জন্য ভ্যানের ব্যবস্থা ছিল নিজেরই নিজস্ব, কিন্তু বর্তমানে উনি ক্যারিং খরচ অন্যের ভ্যানে আনা লাগে, তো ক্যারিং খরচ কিছুটা এখন বেশি চলে যাচ্ছে মনে হয়। এটা চলে যাচ্ছে। এখানে কি মাল এনে স্টক করে রাখেন? ওনার স্টোর রুম আছে, স্টোর রুমে উনি রেখে দেন। এই সবজির ব্যবসায় উনি করেন, এখান থেকে যা লাভ পুঁজিপাতি হয় সেভাবে ওনার ঘর সংসার চলে। আপনার বাচ্চা কাচ্চা কয়জন? তিনজন। কয় ছেলে কয় মেয়ে? দুই মেয়ে এক ছেলে। দুই মেয়ে। তারা কিসে পড়াশোনা করে? ছোট মেয়ে নাইনে পড়ে, আর ছেলে একটা ছেলে আছে। এগুলো নিয়ে ওনার ঘর সংসার। এই চারজন। আপা মা বেঁচে আছে? ওনার মা এখনো বেঁচে আছেন। তাহলে ওনার সংসারের লোক সংখ্যা এখন 2, 3, 4, 5 জন। তা পাঁচজনের সংসার এই সবজির ব্যবসা করে চলে থাকে। তো দৈনিক কেমন প্রফিট করেন ভাই? কেমন বেচা কেনা হয়? বেচা কেনার উপরে তো প্রফিট। কত টাকার মাল বিক্রি করলে 1,000-2,000 টাকা আসে? আলু বিক্রি হচ্ছে, দাম একটু কমে যাওয়ায় আলু কিনছে যথেষ্ট মানুষ। 2-3 কেজি, আগে 1 কেজি কিনতে তো সাহস করতে পারছিলাম না, এখন 2-3 কেজি কিনছে অনেকে। তো ধন্যবাদ রবিকুল ভাই, আপনি আরো সুস্থ থাকুন, আপনার ব্যবসা আরো সুন্দরভাবে চলুক। প্রতিদিনই তো ভালোই কেনা বেচা আসলে চলে, এখানে লোকজনের চলাফেরা আছে, পরিস্থিতির উপরে অনেকটা নির্ভর। ভালো পরিস্থিতি থাকলে, বিশ্বস্ততা থাকলে কেনা বেচা হবে। 2 কেজি সব তো কেনা বেচা নগদই হয় নাকি আপনার? হ্যাঁ নগদ তো হয়, বাকিও হয়, টুকটাক বাকি দেওয়াই লাগে, কারণ মাঝে মাঝে ক্রেতার সমস্যা থাকে। এখন উনি সিম বিক্রি করছেন, এটা দেখানোর মধ্য দিয়ে আমরা ভিডিওটি শেষ করবো। ভালো থাকবেন সবাই, ভিলেজ এক্সট্রা চ্যানেলটির সাথে থাকবেন। আমরা নতুন মেডিটেশন পেয়েছি, সবাইকে ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য, আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। এত অল্প সময়ে 5 থেকে 6 মাস আমরা মেনটেজ পাবো এরকমটি ভাবিনি। তো ধন্যবাদ সবাইকে, আমাদের চ্যানেলের সাথে থাকুন। এরকম বাজারের আপডেটের আরও ভিডিও পাবেন, মাছের ভিডিও পাবেন, বিভিন্ন ধরনের গ্রাম্য বিষয় আমাদের চ্যানেলটিতে উঠে আসবে। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকবেন।